হারুন হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো হোমিও চিকিৎসাতে লক্ষণ এবং চিহ্ন বলতে আমরা কী বুঝি এবং এই দুইটার পার্থক্যটা কী আসল যারা মূলত হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতেছেন আশা করতেছি তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দিবে তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক রোগী যখন চিকিৎসকের নিকট নিজের রোগ সম্পর্কে বর্ণনা দেন সেগুলোই হচ্ছে লক্ষণ আর চিকিৎসক রোগীকে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষা দ্বারা যা জানতে পারেন সেটা হচ্ছে সেই রোগীর চিহ্ন তাহলে লক্ষণ হচ্ছে রুগী নিজেই বলবে আর চিহ্ন হচ্ছে ডাক্তার যেটা পর্যবেক্ষণ করে পাবে সেটাই চিহ্ন সেটা হচ্ছে চিহ্ন অনেক লক্ষণ শুধু রুগী নিজেই অনুভব করতে পারে অন্যরা অনুভব করতে পারে না যেমন মাথা ব্যথা কিন্তু চিহ্নসমূহ রোগী ও চিকিৎসক উভয়ে চিহ্নিত করতে পারে যেমন রক্তভূমি রক্তভূমি হলে কিন্তু রোগীও বুঝতে পারতেছে বা দেখতে পাচ্ছে চিকিৎসাও কিন্তু দেখতে পারবে কিন্তু লক্ষণের ক্ষেত্রে দেখেন রোগীর যদি মাথা ব্যথা থাকে এবং সেটা যদি সে প্রকাশ না করে এটা কিন্তু ডাক্তারের পক্ষে ধরা সম্ভব নয় লক্ষণ মূলত তো অদৃশ্যমান অবস্থায় থাকতে পারে অপরদিকে চিহ্ন সবসময় দৃশ্যমান হয়ে থাকে লক্ষণ হচ্ছে ব্যক্তিনিষ্ঠ আর চিহ্ন হচ্ছে বস্তুনিষ্ঠ লক্ষণ কখনো কখনো চিহ্ন হতে পারে যেমন রোগী বলল আমার কাশির সাথে রক্ত রক্তব্যহির হচ্ছে এখানে রক্ত কাশি একটি লক্ষণ এবং চিহ্ন বটে আর চিহ্ন লক্ষণ হতে পারে না রক্ত কাশি এখানে একটা চিহ্ন কিন্তু সে লক্ষণ নয় কারণ এটা একদম বস্তুনিষ্ঠ দেখা যাচ্ছে লক্ষণ সমষ্টি ছাড়া চিকিৎসা ক্ষেত্রে ওষুধ নির্বাচন কিন্তু একেবারেই অসম্ভব কারণ রোগী যদি নাই বলে আসলে সে কোন চিকিৎসার জন্যে অর্থাৎ কোন রোগের চিকিৎসার জন্য সে এসেছে তাহলে তাকে চিকিৎসা দেব কিভাবে। অপরদিকে কোন কোন রোগে কোনো চিহ্ন ছাড়াও ওষুধ নির্বাচন করে চিকিৎসা ব্যবস্থা চালানো যেতে পারে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা লক্ষণ এবং চিহ্নটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা এখান থেকে নতুন নতুন কিছু জানতে পারবো তো সবাই ভালো থাকবেন